চাই, সবাইকে নৌকায় তোলার প্রয়োজন নাই। আওয়ামী লীগের 70তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। আয়োজিত সমাবেশে নগরীর প্রত্যেক ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ মিছিল যোগে অংশগ্রহণ করে। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। এখানে তথ্যমন্ত্রী তথ্য দিয়ে গেছেন বাংলাদেশের অবস্থা এখন কি। আমরা এমন একটা পথে এসেছে আমাদের দেশে আজকে 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ, একটা লোক না খেয়ে মারা যাচ্ছে না, সবাই আজকে আজকে স্বয়ং সফল অর্জন করেছে। নেত্রী আছে ডেক্স নিউজ সি প্লাস।